সালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম শীতের সবজি দিয়ে সবজি খিচুড়ি খুবই মজার এই আইটেমটি সব রকম সবজি এখন অনায়াসী পাওয়া যায় এই সবজিগুলো দিয়ে আমরা মজাদার এই সবজি খিচুড়িটা তৈরি করতে পারি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার সার্থকতা আমার চলুন আমার রেসিপিটি দেখে নেই এখানে আমি সবজি খিচুড়ি তৈরি করার জন্য সব সবজিগুলো কেটে নিচ্ছি সবজিগুলোর মধ্যে এখানে আছে সেম গাজর বাঁধাকপি এবং ফুলকপি আপনারা চাইলে আরও ভ্যারাইটিস সবজি আছে সেগুলো নিতে পারেন পছন্দ অনুযায়ী তো আমি সবই ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি সবজিটা যার যার পছন্দ অনুযায়ী নিতে পারেন কে কতটুকু ব্যবহার করতে চান এক কাপ দুই কাপ তিন কাপ জাস্ট মেজারমেন্টের উপরে নির্ভর করে কার কতটুকু সবজি মেশাতে ইচ্ছে খিচুড়ির সাথে এই শীতের দিনে এই সবজি খিচুড়িটা কিন্তু খুব জমে যায় আমি আশা করব আমার রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন সবগুলো সবজি ছোট ছোট টুকরো করে কাটার পরে আমি সবজিগুলো সব ধুয়ে নিব প্রথমে ধুয়ে কাটাই ভালো তবে আমি কেটে ফেলেছি আগে সেজন্য এখন ধুয়ে নিচ্ছি দুবার ধুলেই হবে দুই থেকে তিনবার ধুয়ে নিলেই হবে আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখানে আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে খিচুড়িটা করব যেহেতু আমি এখন সব সময় খাবারে সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করি সরিষার তেল এখানে চার টেবিল চামচ পরিমাণ আছে আমি পরবর্তীতে আবার ঘিও ব্যবহার করব পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে যতটুকু দরকার এখানে প্রায় দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আছে পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি একটু লাল করে এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম এলাচি দারচিনি লং গুলমরিচ তিনটা চারটা করে এগুলো দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে ভেজে নিয়ে এর মধ্যে চাল ধুয়ে রেখেছি এখানে দুই কাপ পরিমাণ চাল আছে সেই চালটাকে আমি দিয়ে দিলাম ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম চালটা তিন চার মিনিট কষানোর পরে এর মধ্যে আমি মুগ এবং মসুরির ডাল এখানে এক কাপ পরিমাণ নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে আমি একটু হাফ সিদ্ধ করে নিয়েছি যেহেতু গুঁড়া চাল ব্যবহার করছি তো ডালটা সিদ্ধ হতে সময় লাগতে পারে সেজন্য আমি ডালটাকে হাফ সিদ্ধ করে নিয়েছি এখন সবজি দিয়ে দিচ্ছি আমি অনেকগুলো সবজি এখানে ব্যবহার করছি আমি সবজির কোনো আলাদা মাপ বলতেছি না আপনাদের আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এখন সবজিটা কিছুক্ষণ কষানোর পর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে এখন ভালো করে চার মিনিট পাঁচ মিনিট আমি সবজিটা কীভাবে নেড়ে চেড়ে নিব নেয়ার পরে এর মধ্যে এখন আমি বেশি মশলা মিশাবো না এখানে আমি ঘরে তৈরি গরম মশলা ছিল সব রকম মশলা দিয়ে এখানে জয়ফল জয়ত্রী থেকে শুরু করে সব রকমের মশলা আছে আমি এই বিরিয়ানির মশলাটা গরম মশলাটা তৈরি করি আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া একটা চামচ আর হলুদের গুঁড়া আমি সামান্য ব্যবহার করব আর শুকনো মরিচ গুঁড়া ব্যবহার করব না কাঁচামরিচ দিব কারণ একটু ডিফারেন্স টাইপের সবজি খিচুড়ি আমি তৈরি করছি লবণ দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী প্রায় এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে আপনারা দিবেন পরে আরেকটু লাগলে একটু ব্যবহার করবেন সেজন্য আমি এটা পারফেক্ট মেজারমেন্ট বলি না লবণটা আসলে যার যার টেস্ট অনুযায়ী অল্প করে লবণ দিয়ে তারপরে দেখতে হয় আরও লাগবে নাকি আমি এখন খুব ভালো করে পুরো চাল ডাল সবজি কষিয়ে নিচ্ছি নেওয়ার পরে ফুটন্ত গরম পানি আছে সেটা দিয়ে দিলাম পানিটাও কিন্তু পরিমাণ মতো দিতে হবে আমি চালের জন্য দুই কাপ চালের জন্য চার কাপ পানি ডাল তো অলরেডি সেদ্ধ আছে সবজিতে বেশি পানি লাগবে না তবে আমি কিন্তু সবজিটা একটু নরম নরম করব ঢেকে দিলাম এখন কাঁচামরিচ দিব আমি কাঁচামরিচ আগে দিয়ে দিই এখন কাঁচামরিচ দিয়ে দিব তিন থেকে চারটা কাঁচামরিচ দিলেই হবে আপনারা চাইলে শুকনো মরিচ দিতে পারেন দেখুন পানিটা কমে এসেছে এখন আমি আবারও নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় চুলার জাল এখন হাই থেকে মিডিয়াম করে নিয়েছি প্রথমে হাই রাখতে হবে এরপর মিডিয়াম করে নিলেই হবে যেহেতু ডাল সিদ্ধ করে আছে আগে এবং রাইসটাও নরম হয়ে গিয়েছে দেখুন আমার সবজি খিচুড়ি অলমোস্ট ডান আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এখন পাঁচ মিনিট ঢেকে রেখে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার আজকে সবজি খিচুড়ি দেখুন কতটা সহজভাবে এবং কতটা ইয়ামি হয়েছে যা ভাষায় প্রকাশ করা যায় না আপনারা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার সার্থকতা সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ